নমস্কার, আজ এসেছি গুপ্তিপাড়া। উল্টো রথের আগের দিন, দেখতেই পাচ্ছেন এটা গুপ্তিপাড়া স্টেশন। এখান থেকে নেবেই সামনে একটা অটো স্ট্যান্ড আছে, আর গুপ্তিপাড়ার রথ হচ্ছে ভারত বিখ্যাত। উল্টো রথের আগের দিন ভান্ডার লুট বলে একটা অনুষ্ঠান হয়, যা সত্যি অভিনব। যারা দেখেননি আমার চ্যানেলে দেখে নেবেন। আমরা একটা টোটো ভাড়া করেছিলাম, প্রথমে গুপ্তিপাড়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলাম, আর তার জন্য টোটো ভাড়া লেগেছিল 200 টাকা। এবং বিভিন্ন জায়গায় ঘুরে দেখার পরে আমরা গেছিলাম প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। সামনেই দেখছেন দুটো জোড়া শিব মন্দির, আর এই শিব মন্দিরের সামনেই হচ্ছে সেন বাড়ি। এবার আপনাদের সেন বাড়িটা দেখাচ্ছি। এই হচ্ছে সেন বাড়ি, আর এই সেন বাড়ির এটা হচ্ছে দুর্গা মণ্ডপ। এখানেই দুর্গা পুজো হয়, এবং তখন সবাই এই পুজো দেখতে এখানে আসে। এটা হচ্ছে প্রথম বৃন্দবাসিনী বারোয়ারি পুজো মণ্ডপ। কথিত আছে আগেকার দিনে রাজবাড়িতে সকলের প্রবেশ অধিকার ছিল না, তাই 12 জন স্থানীয় অধিবাসী মিলে এই বারোয়ারি জগদ্ধাত্রী পুজো শুরু করে। 12 জন মিলে করেছিল বলে তাই এর নাম হয়েছে বারোয়ারি। এবার আমরা ঢুকেছি বৃন্দাবন জিউয়ের মন্দির দেখতে। ঢুকেই বাঁ দিকে হচ্ছে গোশালা, আর এদিকে দেখছেন এটা হচ্ছে রন্ধনশালা। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে গাছ দিয়ে ঘেরা, আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এবার চলুন ভিতরটা দেখাই। আর এইখানে যে লেখাটা আছে এটা পড়ে নেবেন, তাহলে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে। ডান দিকের মন্দিরটি হলো রামচন্দ্র মন্দির, যাতে রাম এবং লক্ষ্মণের দুটো হলুদ প্রতিমা রয়েছে। আর এটা হচ্ছে সামনে হচ্ছে ঢোকার গেট। রামচন্দ্র মন্দিরটি 19 শতকের শেষ দিকে শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় নির্মাণ করেছিলেন। প্রবেশপথের বাম দিকের মন্দিরটি হল কৃষ্ণচন্দ্রের মন্দির। এই মন্দির 1755 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1807 সালে বাগবাজারের জমিদার গঙ্গানারায়ণ সরকারের পৃষ্ঠপোষকতায় বৃন্দাবনচন্দ্র মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরের পোড়ামাটির কাজ অসাধারণ। খোদাই করা রামায়ণ, রাজকীয় শোভাযাত্রা, ভ্রমণ এবং প্রতিদিনের জীবনের ঝলক থেকে যুদ্ধে রচিত চিত্রিত করা হয়েছে।
এই মন্দিরটা এত সুন্দর, প্রতিটি খাজে খাজে সুন্দর কাজ, এবং এই মন্দিরটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। 1585 সালে সম্রাট আকবরের সময়কালে জগৎগুরু শঙ্করাচার্যের প্রধান শিষ্য সত্যদেব সরস্বতী গুপ্তিপাড়াতে বৃন্দাবনচন্দ্র নামে একটি মন্দির স্থাপন করেছিলেন। আপনারা যারা এখনও এই সুন্দর তিনটে মন্দির দেখেননি, তাদের অনুরোধ করব অবশ্যই একবার গুপ্তিপাড়ায় আসুন আর অবশ্যই এটা দেখে যান, খুব ভালো লাগবে। পুরো মন্দিরটা পুরো গাছ দিয়ে ঘেরা, বিভিন্ন রকমের গাছ আছে, খুবই সুন্দর মনোরম পরিবেশ, তাই অবশ্যই একবার আসবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টস করবেন আমার চ্যানেলে। দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা বৃন্দাবন জিউ, আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ভিতরের কাজ দেখুন, অসাধারণ সব কাজ, যদিও এটা রক্ষণাবেক্ষণ সেইভাবে হয় না, তবুও এখনও যা আছে দেখার মতন। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর লাগবে এবং এর কাজগুলো দেখতে অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছেন পরপর তিনটে মন্দির রয়েছে, এটা বৃন্দাবন জীবের মন্দির। আর সামনে যে ছোট্ট একটা মন্দির দেখতে পাচ্ছেন সেটা হলো শ্রী চৈতন্য এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে উৎসর্গকৃত চৈতন্য মন্দিরটি প্রাচীনতম। এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা বিশ্বেশ রায়। মন্দিরটি কৃষ্ণচন্দ্র ও বৃন্দাবনচন্দ্র মন্দিরের মধ্যে অবস্থিত। দেখতেই পাচ্ছেন কি কাজ আর কি সুন্দর সব মন্দির। এবারে বলি এখানে কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা গুপ্তিপাড়া স্টেশনে নামবেন এবং টোটো বা অটো ধরে 10 টাকা নেবে, এখানে পৌঁছে যাবেন। তাই আসতে কোনো অসুবিধে নেই, 25টা স্টেশন, 1 ঘন্টা 45 মিনিট লাগবে, কিন্তু আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে জায়গাটা দেখছেন সামনে, এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ এইখানে থাকে। আর এই যে উপরের জায়গাটা দেখছেন, এখানে স্নান যাত্রা হয়, প্রভুকে এখানে 108 কলসি জলে স্নান করানো হয় এবং 15 দিন উনি গর্ভগৃহে থাকেন, তারপরে উনি যান মাসির বাড়ি। আর এই যে টিনের ইয়েগুলো দেখছেন বড় বড়, এগুলো রথ উল্টো রথের পর এখানে যখন রথ চলে আসে তখন এগুলো আবার ঘিরে রথটাকে রাখা হয়, যাতে রথটা কোনো রকম নষ্ট না হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে দেশ কালী মন্দির বলে এই মন্দিরটাকে, 550 বছরের একটি কালী মন্দির এটা। কথিত আছে ডাকাতরা ডাকাতি করার আগে এই মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। এই স্থান পঞ্চমন্ডির পীঠস্থান হিসাবে বিখ্যাত। পুরনো ভাঙা মন্দিরকে সংস্কার করে পুরানো রূপে এই মন্দিরকে আবার ফিরিয়ে আনা হয়েছে।
আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে ছিল বিপত্তারিণী পুজো, তাই প্রচুর মানুষের সমাগম, সবাই পুজো দিতে এসছে, দেখতেই পাচ্ছেন। আর মন্দিরটাও খুব সুন্দর। এটা দেখছেন এখানে সেনবাড়ি লেখা আছে, সবাই বলে এটা সেনদের রাজবাড়ি। যদিও রাজবাড়ি কিন্তু কোনো রাজত্ব নেই বা রাজাদের কেউ নেই, এমনি এটা পড়ে আছে। তাহলে এই পর্যন্তই আমার ভিডিও। যদি আপনাদের ভালো লাগে, ছোট্ট প্রয়াসটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকবেন। পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।